পুজো। আর পুজো মানে পুজোর যেটা বিশেষত্ব তা হলো কিভাবে সাজবো, কি কেনাকাটি করব, কি করলে আমাকে দেখতে সব থেকে বেশি সুন্দর লাগবে। আর ঠিক পুজোর বেশ কিছুদিন আগে সংবাদ বিশ্ব বাংলায় ঠিক আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি অনুষ্ঠান যা পুজোয় আপনাকে করে তুলবে একেবারে সেন্টার অফ অ্যাট্রাকশন। কি সেই অনুষ্ঠান? সেই অনুষ্ঠানের নাম হলো বুটিকের নীতিকথা। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুরাধা, এবং আপনাদেরকে সুন্দরভাবে সাজার হদিশ যিনি দেবেন শর্মিষ্ঠা সোম উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে। দিদি, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওয়ে। পুজো তো সামনে আসছে, আমরা সাজগোজ দর্শক যারা দেখছেন তারা বুঝতেই পারছেন যে তারা কি কি ধরনের জিনিসপত্র কিনবেন তা এখান থেকে যথেষ্টভাবে আইডিয়া পেয়ে যাবেন। কিন্তু তার আগে আপনার কাছে যে বিষয়টি আসবো, আপনি প্রাক্তন শিক্ষিকা এবং আপনার আরও নানাবিধ গুণ রয়েছে, তার সত্ত্বেও আপনি বুটিকটাকে এই মুহূর্তে বেছে নিয়েছেন, তো এই বুটিকের চিন্তা ভাবনা ঠিক কীভাবে এলো? এটা কিছু এরমভাবে শুরু হয়েছিল, আজ থেকে 2007 সালে আমরা দিল্লিতে, দিল্লি ছেড়ে কলকাতায় চলে আসি। 2007 অবধি আমি শিক্ষিকা হিসেবেই চাকরি করেছি, কিন্তু সেই চাকরিটা ছিল ঘরের মধ্যে। ফর্চুনেটলি আমার জন্যে আমি কোনোদিন শেখাটা বন্ধ করিনি, এবং আমার শেখার অ্যাম্বিটটা ছিল টেক্সটাইলস। আচ্ছা, তো লোকে তো নানা রকম পড়াশোনা করে, কেউ হিস্ট্রি নিয়ে পড়ে, কেউ পলিটিক্স নিয়ে পড়ে, আমার ইচ্ছেটা, আমার চিরকালের শখ ছিল এইটাই। তো খুব ছোট বয়স থেকে মা যেহেতু বলতেন যে, আমার মা বলতেন যে একটা ন্যাকড়াকেও যদি সুন্দর করে তৈরি করা যায়, বা কিন্তু সেটাকে যদি সুন্দর করে টেইলার করা যায়, পরা যায়, ক্যারি করা যায়, সেটাই একটা স্টাইল স্টেটমেন্ট। তো ছোটবেলা থেকে আমি সেইটা শুনে শুনে মানুষ হয়েছি। তো তো যখনই কিছু ইন্টারেস্টিং দেখতাম, মানে ইন টার্মস অফ গার্মেন্টস বলুন, বা মায়ের শাড়ি শাড়ি যেগুলো, মা আমার এখনো স্পষ্ট কিছু কিছু শাড়ি মনে পড়ে মায়ের, সেগুলো যখন দেখতাম তখন ওইগুলো না আত্মস্থ কখন হয়েছে বুঝতে পারিনি। এইটা যখন নিজে টাকা রোজগার করতে শুরু করলাম, শিক্ষিকা হিসেবে যখন নিজে টাকা রোজগার করতে শুরু করলাম, তারপরে আর আমি একটু না, আমি আমার ফিগারটা টিপিক্যাল ফিগার নয়, এই কাঁধটা চড়া, কোমরটা সে আন্দাজে একটু পাতলা, এই ধরনের হওয়াতে আমি স্ট্যান্ডার্ড গার্মেন্টই কোনোদিন ফিট করতাম না, তাই জন্য আমাকে না নিজের জন্য জিনিসপত্র তৈরি করতে হতো। তারপর যখন নিজে রোজগার করতে শুরু করলাম, সেই তৈরি করাগুলো নিজের মন হিসেবে হতো। সেটা যখন দেখলাম যে পারিপার্শ্বিক এবং বাইরের লোকজন, বন্ধু বান্ধব ইত্যাদি প্রত্যেকের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, রিয়েলাইজ করলাম যে আমার টেস্টটা একটা এমন টেস্ট যেটা অনেকেই পছন্দ করে। কিন্তু সেটা ছিল একটা পর্ব আমার জীবনে, তো সেটা আমি একদমই সে পড়াশুনোটা সেই সময় করেছিলাম সেইভাবেই, কিছু বই ঠইনি টেক্সটাইলসের উপর, কিছু ভালো বই আছে আমার বাড়িতেও, সেইগুলো আছে এখনো। শুরু হয়েছিল একটা কফি টেবিল বুক থেকে, কেউ আমাকে একটা গিফট করেছিল কফি টেবিল বুক, সেইখান থেকে কিন্তু জিনিসটা শুরু হয়েছিল, সেই জার্নিটা শুরু হয়েছিল। তারপরে একটু একটু করে পড়া, এই ছোটো ছোটো বিটস অ্যান্ড পিসেস অফ ইনফরমেশন, তখন এটা তাই ছিল, কারণ আজকের মতো তো গুগল তখন ছিল না একদম। তো করতে 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 রিয়েলাইজ করলাম যে এখানে কিছু এটা আমার ভালো লাগছে করতে, কিন্তু তখন অন্যরকম জীবন ছিল, এবং আমি একটা তথাকথিত একটা টিপিক্যাল একজন বাঙালি ফ্যামিলি থেকে, বাঙালি ফ্যামিলিতে আমি বড়ও হয়েছি, আমার বিয়ে হয়েছে সেরকম একটা ফ্যামিলিতে, সেটা ঠিক ইউনো ডাক্তার ইঞ্জিনিয়ার এই হচ্ছে গিয়ে চিন্তাভাবনা ছিল। তো আমিও সেরকমভাবেই গতানুগতিক, বাবা মা যা চাইছিলেন বা মানে ফ্যামিলি যা চাইছিলেন সেভাবে এগোচ্ছিলাম। করতে করতে একটা টাইম এলো যখন ইউনো হয় না, আপনি বুঝতে পারেন যে এটা ঠিক আপনি নন একদম। তো সেটা আমি যত ম্যাচিওর করছিলাম তত আমি বুঝতে পারছিলাম এটা আমি ঠিক আমি নই, কিন্তু এটা বুঝতে পারছিলাম না যে রুটটা কি হবে। তারপরে আমরা ওইখান থেকে এখানে চলে এলাম, তখন যখন এলাম তারপরে এখানে আসার পর আমি কিছুদিন চাকরি করলাম, শিক্ষিকা হিসেবে চাকরি করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে এইটা ঠিক আমি করতে চাই না। তারপরে একটা পারিপার্শ্বিক এরকম হলো যে আমি সঞ্জয়ের মাধ্যমে, না আমার হাজব্যান্ডের মাধ্যমে, একজন কারো একটা পার্টিকুলার ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে পড়লাম, তাদের হয়ে আমি সোর্সিংটা করলাম, যেটা আমি এতদিন শুধুই ধরে নিন বই পড়ে বা ইউনো স্নিপেটস অফ ইনফরমেশন দিয়ে যেটুকুনি আমি অ্যাসিমিলেট করেছিলাম সেটা আমি চোখের সামনে দেখেছি তখন, তার থ্রু দিয়ে, মানে ধরে নিন আমি কিছু দেড় দু মাসের মধ্যে হয়তো 15টা জায়গায় গেছি, এবং প্রত্যন্ত গ্রামে গেছি, এবং বারবার গেছি। আচ্ছা, সেটা একদম টোটাল লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি,
সেটা করতে করতে তাদের যে সংস্থাটা সেটা দাঁড় করালাম এবং একটি রিমার্কেবল ইভেন্ট, ওরা নিজেরাই আশা করে নিজেরা এত ভালো করবে। এটা যখন আমি দেখলাম যে আমি কারোর জন্য করতে পারছি, এবং মনের মধ্যে তো একটা চিরকাল একটা সেই জিনিসটা ছিল যে কিছু একটা নিজের জন্য করতে চাই, যখন দেখলাম যে আমি ওদের জন্য করতে পারছি তখন ভাবলাম যে কেন নিজের জন্য করতে পারবো না। আপনার ভাবনা চিন্তাটা কিন্তু শুরু হয়েছে সেখান থেকেই, এবলি গাইডেড বাই মাই হাজব্যান্ড, মানে উনি একদম প্রথম থেকে এই ব্যাপারে আমার সঙ্গে ছিলেন এবং উনি মানে আমার মার্চেন্ডাইজিংটা আমি করেছি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল হেল্প বা বুদ্ধিও তো লাগে একটা ব্যবসা করতে। আমি তো চাকরিটাও করেছি পড়াশুনো নিয়ে, আর কর্পোরেট ছিলেন উনি, তো ব্যবসা কি করে করতে হয় সেটা, এটা কোনো বিরাট কিছু রকেট সায়েন্স নয়, কিন্তু এর মধ্যে যে ডিসিপ্লিনটা ইনভলভ না সেটা আমি ওনার কাছ থেকেই শিখেছি, সেটা আমি খুব ক্লোজলি ওর কাছ থেকেই শিখেছি। তো ফলত তারপরে যেটা বললাম আপনাকে, আমার ওই ইন্টারেস্টটা ছিল, লোকেরা পছন্দ করতে 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 এক জায়গায় একটা সময় কাপড়া এসে দাঁড়িয়ে গেল, মানে তারপরেই এলো কাপড়া। তারপরে এই যে কাপড়া, মানে আমরা তো দেখছি এবং দর্শকরা দেখছে যে বিভিন্ন ধরনের সাজানো রয়েছে, বিভিন্ন পিস রয়েছে, শাড়ি রয়েছে, ব্লাউজ রয়েছে। এই যে কাপড়ার আপনি কথা প্রসঙ্গে যেটা বললেন যে আপনি একসময় পৌঁছে গিয়েছিলেন প্রত্যন্ত গ্রামে তাঁতির বাড়িতেও, তারা ঠিক কিভাবে শাড়ি তৈরি করছে, কোন বুননটা ঠিক কিরকম হয়, এই প্রসঙ্গেই জানতে চাইবো। এবং অবশ্যই আমরা দেখবো যে কি কি আজকে সৌমির সাথে নিয়ে এসেছেন আপনাদের জন্য এবং অবশ্যই আমারও দেখার জন্য। হ্যাঁ, তো এই প্রসঙ্গে জানতে চাইবো যে এই কাপড়ার বিশেষত্ব, মানে এখন তো বিভিন্ন বুটিক রয়েছে, এর মধ্যে কাপড়ার বিশেষত্ব ঠিক কি? আমি যখন শুরু করি তখন আমি পুঁজিটা আমার কম ছিল, সব ক্ষেত্রেই তাই থাকে, কোনো যে কোনো নতুন ব্যবসা এই শুরুটাতে পুঁজি কম থাকে। তো আমি চেয়েছিলাম আমি আমার নিজের মতো করে কিছু উইভস তৈরি করতে, কিন্তু করতে গিয়ে রিয়েলাইজ করলাম যে উইভ মানে একটা বোন, মানে একটা যেমন এই শাড়িটিতে একটা ওভেন ডিজাইন করা আছে, এই জিনিসটা আমাকে যদি করতে হয় আমাকে কমসে কম প্রত্যেকটা লুমের একটা একটা লেন্থ থাকে, ধরে নিন একটা লুম থেকে চারটে শাড়ি বেরোয় কি দশটা শাড়ি বেরোয় কি কুড়িটা শাড়ি বেরোয়, জায়গার ওপর নির্ভর করছে। তো সেই যে লুমের যে কটা শাড়ি হবে সেই সব কটা শাড়ি কি আমাকে নিতে হবে, আচ্ছা মানে ধরে নিন একটা প্রোডাকশন গ্যারেন্টি করার মতো একটা ব্যাপার ছিল, আমি তো তখন আমার নিজের ভবিষ্যতেই গ্যারেন্টি করতে পারছিলাম না, সুতরাং আমি আমার সেই গ্যারেন্টিটা আমি কাউটা কিরম করে করবো ঠিকই বুঝতে পেরেছিলাম। সেগুলো ওইখান থেকে আমি রিয়েলাইজ করলাম যে ঠিক এই সময় যখন আমি 2013 শুরু করলাম, ঠিক এই সময় আমি যে আমি যে ধরনের কাজ উইভ করাতে চাইছি বা করতে চাইছি সেটা আমি দাঁড় করাতে পারবো না, আমার সেই আর্থিক শক্তিটা নেই। তখন আমি কী করলাম, আমি দেখলাম যে কোন জিনিসটা আমি করতে পারি, একটা দেখলাম যে আমি ব্লক প্রিন্টস করতে পারি, আরেকটা রিয়েলাইজ করলাম যে আমি বাটিক করাতে পারি। বাটিক তো একটা শিল্প যেটা আমাদের পশ্চিমবঙ্গে বহু পুরনো, এবং আমি কিছু করেওছি ভীষণ টিপিক্যাল শান্তিনিকেতন আলপনা মাটিকে আমি কিছু করেওছি একটা সময়, এখনও করি পুজোর আগ দিয়ে, বিশেষ করে সেই সময় সেই জিনিসগুলো আমি ভীষণভাবে করি, তার কারণ কিছু কিছু জিনিস জানি যেমন সাদা লাল কোনোদিন পুরনো হয় না, চিরন্তন এই শান্তিনিকেতনের বাটিক, কিছু বাটিক কিছু শৈলী চিরকাল সাদা কালোটাও তাই, সাদা কালোটাও তাই। এরপরে আমার ওই তরফের পড়াশোনাটা শুরু হলো শ্রীলঙ্কাতে, বাটিক আছে, আচ্ছা হ্যাঁ শ্রীলঙ্কা, বাটিকটা ইনসিডেন্টলি শুরু হয়েছে আফ্রিকা থেকে, শ্রীলঙ্কাতে বাটিক হয়, ইন্দোনেশিয়াতে বাটিক হয়। এই যে ওদের যে স্টাইলস, ওদের যে কালার কম্বিনেশন, ওদের যে যে ধরনের চিন্তা ভাবনা, যেমন ধরনের ইন্দোনেশিয়ান বাটিক ওরা ফিনিক্সের খুব ব্যবহার করে, আমাদের এখানে লোকেরা তো ফিনিক্সটাকে বুঝতে পারবে না, ফিনিক্সটা কি, হ্যাঁ সেই জিনিসটা তো বুঝতে পারবে না, সুতরাং সেই ওই জিনিসটাকে ইউজ করে তার মধ্যে মাস্কস, ইনস্টেড অফ দ্য ফিনিক্স ক্যারেক্টার এখানে মাস্ক ইউজ করেছি, আচ্ছা যে মাস্কটা হয়তো আমরা বুঝতে পারছি, মাস্ক তো মাস্ক একদমই ড্রন লাইন্স মাস্ক, কিন্তু সেটা করা হয়েছে আপনার বাটিক হিসেবে। তারপরে ধরে নিন শ্রীলঙ্কান বাটিক আমি একটা সিরিজ করেছিলাম কিছু বছর আগে, সেখানে এখানে কি রয়েছে সেই শ্রীলঙ্কান বাটিকগুলো না, ওরা আমার যারা কাপড়াকে ফলো করছেন তারা বুঝতে পারবেন আমি কি বলছি, একটা সিরিজ করে শেষ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর যেমন আমি পেজলি নিয়ে খুব কাজ করি, হ্যাঁ টিপিক্যাল কালার্স,
ক্লাসিক কালার, লাল সাদা একদম, আর মানে সাদা কাল পুরোপুরি যে লাল, মানে একটু মেরুন, হ্যাঁ একটু, হ্যাঁ এটা বাটিকের লাল, লালটা একদম লালটা বাটিকে জেনারেলি হয় হয় না। আর বাটিকের একটা ব্যাপার হচ্ছে কি, আমার বর্ষাকালে বাটিকের রং ঠিক মতো আসে না, যদি ঠিক মতো না শুকায়, ঠিক মতো রোদ না পায়, তাহলে বাটিক ঠিক মতো হয় না। তো একটা সময় অ্যাভয়েড করে আমাদের প্রোডাকশন প্ল্যানিংটা সেভাবে করতে হয় যে যাতে পুজোর মানে বর্ষার সময়টা, আবার পুজোটা ঠিক বর্ষার পরে আসে, প্রোডাকশন প্ল্যানিংটা আমাদের সেভাবে করতে হয় যাতে বাটিকের ডিজাইনগুলো আমরা প্রথম আগে থেকেই কাজ করতে পারি। তো এগুলো তার মানে এটা কি হ্যান্ড বাটিক, এটা হ্যান্ড বাটিক, এটার এটার এটা দেখুন লোটাস, লোটাস লাল এবং লোটাস। যদি আমরা দর্শকদেরকে দেখাতে পারি যে সামনে যেহেতু পুজো, মানে কোন দিন কোনটা ঠিক পরা যেতে পারে ওনারা আজকেই এখান থেকে স্থির করে নিতে পারবেন। আর এটা একটা লোটাস ডিজাইন, আচ্ছা আচ্ছা একদম অন্যরকম, মানে বাটিকের মধ্যে সাধারণত এরকম লোটাস আমরা কি করেছি, বাটিকটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের শৈলী থেকে নিয়ে মানে ইউনো ইন্সপায়ার্ড কলমকারী ফ্লাওয়ার্স ডান উইথ বাটিক, তারপরে ধরে নিন মধুবনী পেন্টিং ডান উইথ বাটিক, এই ধরনের জিনিস আমরা বাটিক দিয়ে আমরা প্রচুর এক্সপেরিমেন্টেশন করি। এটা একটা শিফনের মতো দেখতে, লুকটা এটা শিফনের মতো, আচ্ছা অথচ বাটিক, অথচ মনে করে দেখুন আপনার মায়েরা শাড়ি, আমাদের আমার মা তো পড়তে নেই একদমই, শাড়ি দেখুন পুরো শাড়িটাতে এরকম ফ্লোরাল প্যাটার্নস করা আছে, আচ্ছা একদম একদম শিফন, একদম শিফন জর্জেট লুকটা, মানে এইটা পরে যেরকম পুজোতে যদি বৃষ্টিও হয় কখনো, মানে আপনারা রেগে যাবেন না, বৃষ্টির সম্ভাবনা তো থাকতেই পারে, যেরকমটা আগের বছর আমরা ভুগেছিলাম প্রত্যেকে, তো বৃষ্টিতেও কিন্তু নতুন শাড়ি পরে যাচ্ছি, কাদা লেগে গেল একদম সুন্দরভাবে বাশ করে দেওয়া যাবে আরামসে। এটা মানে ইনফ্যাক্ট আমি তো বলি যে আমাদের যে সিল্ক গুলো, আপনারা যে সিল্ক গুলো নিজেদের প্রোডাকশনের যে সিল্ক গুলো থাকে না, আমি তো সকলকে বলি যে আপনারা ওটাকে কষ্ট করে বাড়িতে কাচবেন, শাড়িটা দেখে দেখে আপনি বিরক্ত হয়ে যাবেন, শাড়িটা খারাপ হবে, একদমই তাই। এবং পূজোর পরেও এটা নির্দ্বিধায় মানে অফিসে পরে যাওয়া আরামসে খুব সুন্দর, আপনি ভাবুন আপনি অফিসে পরে গেলেন এটার সঙ্গে একটা সাদা অফ হোয়াইট ব্লাউজ পরে কিংবা একটা কালো ব্লাউজ পরে, আপনি এখানে কয়েকটা ব্লাউজ এনেছেন এখানে, সেই ব্লাউজ গুলোর মধ্যে কোনটা এই শাড়ির সঙ্গে কোনটা ঠিক সাজেস্ট করছেন, এইটা কি কোনো ভাবে যেতে পারে, যদি এটা আপনি পরতে পারেন, এটা আপনি পরতে পারেন, এটা আপনি পড়তে পারেন, কালো বলে দেখাচ্ছি মানে জাস্ট এটাকে দেখাবার জন্য, এই কালোর সঙ্গে এটা কিরকম লাগবে দেখতে, খুব সুন্দর লাগবে। এবার ধরে নিন আপনি সন্ধ্যাবেলা একটা কোনো ইভিনিং পার্টিতে যাবেন, কিন্তু আপনার হাতে সেই সময়টা নেই যে আপনি বাড়িতে গিয়ে চেঞ্জ করে আবার ফ্রেশন আপ করে যাবেন, তো আপনি এটা আরেকটা ব্লাউজ ক্যারি করলেন, আরেকটা ব্লাউজ ক্যারি করলেন, এই ক্ষেত্রে বিশেষ কিছু করারও দরকার পড়ে না, কারণ এই ব্লাউজটা পেছন থেকে এরকম একদম, কিন্তু এটা যদি মিক্স এন্ড ম্যাচ করে, এখন তো সবাই 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 এক্সপেরিমেন্ট করছেন, তো ফলে যদি এটার সাথেও পরা যেতে পারে একদম। এবার কাপড়াতে যখন আপনারা আসবেন আপনাদের পছন্দ মতন বিভিন্ন জিনিস আপনারা, হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা সাইজ নির্বিশেষে করি, মানে একটা ধারণা আছে যে খুব রোগা খুব মোটা মানে একটা পার্টিকুলার সাইজ হতে হবে তবে আমি এই জিনিসটা করতে পারবো, এটা কিন্তু ঠিক সেরকম নয়, আপনি কি ক্যারি করতে পারেন সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আর যে কোনো গার্মেন্ট যদি ঠিকভাবে টেলার্ড হয় যে কেউ সেটা করতে পারে, আমি অভিজ্ঞতা থেকে সেটা বলছি, সেটা যে কেউ করতে পারে যদি টেলার্ড ঠিক মতো করে। আপনি যেরকম বলছেন যে সাইজ কিরকম হবে, বা অনেকেই হীনমন্যতায় ভোগেন যে আমার একটু প্লাস সাইজ, আমি সেই এই ধরনের জামা কাপড় বা এই ড্রেসটা পরতে পারছি না, শাড়ি তো সকলেই পরে নিতে পারেন, সেই রকম একটি ড্রেস কিন্তু আপনি আজকে নিয়ে এসেছেন, একটু যদি দর্শকদেরকে আমরা দেখাতে পারি। নিশ্চয়ই, এইটা একজন মানে কোনো প্লাস সাইজ মহিলা এটা আরামসে পরতে পারেন, এটার তলায় একটা স্লিপ, আপনার অসুবিধা হতে পারে, কিন্তু দিল্লিতে ধরে নিন বা বোম্বেতে ধরে নিন এই ধরনের জিনিস আপনি একজন যিনি একটু প্লাস সাইজ তিনি পরে নিলেন, কলকাতায় আসলেন কি ধরে নিন আপনি আপনার বাড়ির সেরকম কোন কারোর সঙ্গে দেখা হলো
মা মাসি যিনি হয়তো এইটা অ্যাপ্রিসিয়েট করবেন না, ওপরে এটা জ্যাকেটের মতো আপনি পরে নিন। আচ্ছা, মানে এরকমটাও আমরা বলতে পারি যে আপনি ধরুন ঘুরতে গিয়েছেন, ঘুরতে গিয়ে আপনি এটা পড়লেন, আবার যখন শ্বশুর বাড়িতে এলেন, শ্বশুর বাড়ি একটু রক্ষণশীল, তখন আবার এটা একটা পরে নিয়ে চলে, মানে একটা ড্রেসের মধ্যেই পুরো ভিন্নতা তুলে ধরা হয়েছে। এবং এই যে এই পুরো জিনিসটা আনসাম্বলটা পরে আপনি অনায়াসে অফিস চলে যেতে পারেন, একদম আপনাকে এটা পার্টিতে যেতে হবে, আপনি জাস্ট এটা চেঞ্জ এইটা পরে নিলেন, পরে নিয়ে তার সঙ্গে কিছু সুন্দর গয়না পরে নিলেন, একটু হেভি কিছু জুয়েলারি পরে নিলেন, পরে নিয়ে পার্টিতে চলে গেলেন, একদম। আর আমরা যেহেতু আজকে পুজোর জন্য স্পেশালি বলছি, তাই সারা রাত ধরে যদি ঠাকুর দেখার একটা প্ল্যান থাকে, সেক্ষেত্রে শাড়ি পরতে অনেকেই ভাবেন যে শাড়িটা ঠিক নিয়ে দিয়ে যেতে পারে বা শাড়িটা ঠিক মতো ক্যারি করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা অপশন, খুব ভালো একটা অপশন, খুব সুন্দর জুয়েলারি দিয়ে। কি ধরনের জুয়েলারি পরতে পারেন এর সাথে? এটা যেহেতু বন্ধ গলা, সুতরাং আইডিয়ালি তো এটার সময় একটা লম্বা কিছু পড়লে ভালো লাগবে, এবং একটা লম্বা কিছু পড়লে পরে না একটা মানুষকে মানে ইলিউশন তৈরি হয়, ঠিক আপনার কি বলবো আপনার ফিচারটা থেকে না, আপনার আপনার শেপ থেকে, পুট ইট ভেরি ক্রুডলি, আপনার শেপ থেকে নজরটা সরে যায়। ঝিরি চুড়ি গুলো যদি পরে সিলভারের খুব সুন্দর লাগবে এটার সঙ্গে পরলে, আর সুন্দর একটা ব্যাগ, একদম সে তো আবশ্যিক আছে একদম। এবং পুজো পুজোর সময় বেড়াতে গেলে একটা ব্যাগ তো আবশ্যক, স্পেশালি যদি স্লিং ব্যাগ হয়, আজকাল তো কটনের নানা রকম হয়, অ্যাকচুয়ালি কাপড়াতে সেরকম কিছু পাওয়া যায়। ও আচ্ছা, তাহলে তো কোনো ব্যাপারই না, মানে কাপড়ায় যদি আপনারা আসেন, আপনাদেরকে বলছি আপনারা এলে আপনারা ঠিক বুঝে উঠতে পারবেন না, এবং সেই বুঝে উঠতে না পারার জায়গায় শর্মিষ্ঠা দিয়ে আপনাদেরকে হেল্প করবেন যে আপনারা ঠিক কিভাবে সাজলে আপনারাই তখন হয়ে যাবেন প্যান্ডেলের কেন্দ্রবিন্দু, এইটা তো দেখলাম। আর আপনি বলছিলেন যখন আমরা বোনা নিয়ে কথা বলছিলাম, তো এই শাড়িটার মধ্যে এটা অসাধারণ একটা রং, এটা যদি ষষ্ঠীর সকালেও কেউ পরেন এটা অসাধারণ লাগবে, কারণ লাল সাদা তো অনেকেই পরেন একটু আলাদা ভাবে, এবং পুজোর পরেও এটা সরস্বতী পুজোর জন্য তুলে রাখা যায়। এটা সবসময় রং একটা এত সুন্দর রং, এবং ভীষণ আন্ডার এস্টিমেটেড একটা রং। হলুদ রংটা এমন একটা রং যেটা ইন্ডিয়ান স্কিন টোনের জন্য একদম যেন কেউ টেলার মেড ফর ইন্ডিয়ান স্কিন টোন, হলুদ রংটা তো এইটা হচ্ছে কি একটা বেনারসি লিনেন, একটা বেনারসি বর্ডার সিল্ক লিনেন বেনারসি বর্ডার দেওয়া। আচ্ছা আচ্ছা, এটার বোনার মধ্যে একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ এটা এই যে পাটটা, এই পাড়ের ডিজাইনে আমাকে 10টা শাড়ি তৈরি করতে হয়েছে। আচ্ছা, সো আমি এসেনশিয়ালি যেটা বলতে চাইছি, আমার কাছে এই ধরে নিন হলুদ শাড়ি, একদম প্লেন হলুদ শাড়ি 10টা হতে পারতো, কিন্তু না আমি যেহেতু সেরকমভাবে চাইনি, আমি কি করেছি ওয়ার্কটাকে মানে টানাটাকে হলুদ রেখে এইটা চেঞ্জ করা যায়, যখন একটা লুক সেটিং হয় তখন টানাটা সেট করা থাকে প্রথম থেকে, এই ক্ষেত্রে যেহেতু এটা হলুদ, এতেও হলুদ ওতেও হলুদ, টানাতেও হলুদ বানাতেও হলুদ, এটা হলুদ ছিল, এবার আমি চাইলে পরে হলুদের সঙ্গে ধরে নিন একটা এমন কালার অরেঞ্জ বা ধরে নিন লাইট পিঙ্ক, এরকম আমার এরকম আমি শাড়ি এই সিরিজটাতে তৈরি করেছি। আচ্ছা, এইখানে গোল্ডেন জড়ি দিয়ে করেছি, একটা আমার সিরিজ আছে সেম জিনিসেরই আপনার সিলভার দিয়ে জড়ি, সেটার মধ্যে আমি আবার ওরকম কালার দিয়ে প্লে করেছি, কিন্তু পাটটা সেক্ষেত্রে সমান। আচ্ছা, এখন আমি সেটা করতে পারি, তখন সেটা করতে পারতাম, খুব স্বাভাবিক, মানে সেটা দিনের পর দিন রিসার্চ করার ফলে এবং মানুষের টেস্টটা বোঝার ফলে না, এবং ওই যে বললাম আপনাকে, আপনাকে আপনি ভাবুন আপনার কাছে 10টাই সেম শাড়ি আছে, একটু সেটা বিক্রি হতে সময় লাগে, এবার যদি 10টা 10 রকম থাকে তো চটপট চটপট বিক্রি হয়ে যাবে, তো সুতরাং আপনার হোল্ডিং কস্ট একটা থাকে, আমি এটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে বলছি কম্পানিকে, একটা হোল্ডিং কস্ট থাকে, আমি জানি আমার 10টা যদি হলুদ শাড়ি থাকে একদিনেই বেরোবে না, একটু সময় লাগবে, আস্তে আস্তে বেরোবে, বাট আই শুড বি এবল টু হ্যাভ দ্য ক্যাপাসিটি যে আমার স্টোরে আমার আউটলেটে ওই 10টা শাড়ি কিছুদিন থাকবে বা 7-8টা শাড়ি পরে থাকবে, আস্তে 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 বিক্রি হবে, এবং আপনার যদি আপনার নিজের টেস্ট বা আপনি যে জিনিসটা তৈরি করেছেন আপনার প্রোডাকশনের প্রতি এবং কোয়ালিটির প্রতি আপনি যদি নিষ্ঠাবান থাকেন বিক্রি হতে বাধ্য। একদম তাই, এবং এই শাড়িটার সঙ্গে আপনি একটা ব্ল্যাক মানে ব্লাউজ দেখাচ্ছিলেন যে পার্টিতে পরে গেলেও এরকম, আমি এইটার সঙ্গে এটা সাজেস্ট, একদম সুন্দর এই ব্লাউজটা, যেমন আমি যেটা পরে আছি সেটা এবার অ্যাকচুয়ালি এইবারের সিরিজের এই ব্লাউজটা, এটা আমরা কি করেছি
ব্লাউজগুলোকে আমি কালার চয়েসেস, ব্লাউজের যে প্যাটার্ন চয়েসেসগুলো করেছি একদম সিম্পল। আমি দেখুন পরে আছি একটা শার্টের মতো কলার গলা একটা ব্লাউজ পরে আছি, বন্ধ গলা ব্লাউজ, এই ধরনের ব্লাউজগুলো আজকাল চলছে খুব, যেটা লুকটা অনেকটা কুর্তির মতো, সেই ধরনের ব্লাউজ কিছু চলছে এখন। কিন্তু তার মধ্যে প্রচুর কালার্স আছে, এবার এটা দিয়ে আপনি এটা করতে পারেন, এটাও করতে পারেন, নানা রকম কিছু করতে পারেন। তো আইডিয়া ইজ টু মেক দ্য ব্লাউজ ভার্সেটাইল। একদমই তাই, এটা মানে এই যে শাড়িটা এবং এর রং আর প্রত্যেকটা বিষয় নির্বাচন, এটা যে কোনো বয়সের মহিলারাই করতে পারে। ঠিক, এবারে এই এই বছরে এই কালারগুলো চুজ করার একটা কারণ হচ্ছে কি, এবছরে পেস্টেলস আর এই পেস্টেল কালার খুব 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 চলছে এবারে। কিন্তু পুজোর সময় সাদা লাল সবকিছুকে হ্যান্ডস ডাউন বিট করে। একদমই তাই। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাইবো, যেহেতু এই শাড়িটা বিভিন্ন বয়সে পরতে পারেন, এই ব্লাউজটা তো একটু কম বয়সে যারা তারা একটু অন্যরকম ভাবে পরলো, এছাড়াও এর সঙ্গে কি ধরনের, ওনারা এখানে একটু আপনাকে আপনার সঙ্গে একটু ভিন্নমত রাখি, এই কারণে এটা ঠিক কম বয়সী সেরকম কিছু নয়। কিন্তু দেখুন আই এম 51, আমি কিন্তু এটা পরতে পারবো, এটা কমপ্লিটলি সেই মানুষটার উপর নির্ভর করে যে এইটা পরবে, ক্যারি করতে। হ্যাঁ, এই দেখুন এটার মধ্যে না ফুলগুলো একটু বড় বড় আছে, বুঝতে পেরেছেন, বোল্ড ফ্লাওয়ার্স। এইটাও এই ফ্লোরাল প্যাটার্নস হচ্ছে কি এবছরের একটা, যেমন এইটা একটা এবছরের ক্রেজ, এইটাও একটা তাই। আচ্ছা, তো এবারে ফ্লোরাল প্যাটার্নস আপনি ছোট ছোট ফুল চুজ করবেন, ইফ ইউ আর কমফর্টেবল বড় বড় ফুল করবেন, কমপ্লিটলি ইয়র কমফর্ট জোনের উপরে থেকে, এনিথিং ইন উইচ ইউ ফিল কমফোর্টেবল, ইন উইচ ইউ ফিল কনফিডেন্ট, দ্যাট ইজ টাইট। একদমই তাই, কোনো এক্স ওয়াই জি, কোনো এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, কোনো ইকুয়েশন নেই, একদমই তাই। স্টাইল ব্যাপারটা ভীষণ সম্পূর্ণ এবং নিজস্ব, সরি, এই বিষয়টাকে তোলার একমাত্র কারণ এখানে যেটা অনেকেই রয়েছেন আমাদের দর্শকদের মধ্যে, তাদের মধ্যেও একটা হীনমন্যতা রয়েছে যে এই যে যেরকম প্লাস সাইজ মহিলাদের ক্ষেত্রে, এবং বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা পরবো না, ওটা বাদ দিতে হবে, পছন্দের শাড়িটা আলমারিতেই তোলা থাক, এইটা হয়তো ব্রেক করতে পারবেন আপনারা, আপনারা যদি শর্মিষ্ঠাদের কাছে আসেন, যেটা আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণ। তো এবং এটা দেখুন, এইটাও আরেকটা সিল্ক লেন। আচ্ছা, এইটার মধ্যে আমরা একটা এমব্রয়ডারির কাজ করেছি, পুরো শাড়িটাতেই এই এমব্রয়ডারিটা আছে। এই এমব্রয়ডারিটা দেখুন, কালার চয়েসটা দেখুন, লখনৌ চিকনের কালার চয়েস, একদমই ঠিক, একদম, তার উপরে সাদা দিয়ে করা। এবারে এটা আপনি যদি একটু কাছ থেকে দেখেন, আপনি দেখবেন এই যে যে ফুলগুলো করা আছে না, টিপিক্যাল যে ঢাকাই, যেগুলো আমাদের খুব পছন্দের জিনিস, সব বাঙালিরা পছন্দ, ঢাকাইটা আমাদের স্টেপল, সেই ঢাকাইতে যেভাবে কাজটা বিভে করা থাকে সেটা আমরা সেলাই দিয়ে এখানে অ্যাচিভ করেছি। আচ্ছা আচ্ছা, তো ভাবুন এটাকে অনেক কিছুর ব্লেন্ড, এটা একটা ট্রেন্ডি শাড়ির ব্লেন্ড, এটা একটা ট্রেন্ডি কালারের ব্লেন্ড, এটা একটা ফরএভার ইন ফ্যাশন ঢাকাই শাড়ি ইন্সপায়ার্ড, এটা ফরএভার ইন ফ্যাশন ভীষণ সুন্দর, যেগুলো আপনার ওই লখনৌ চিকেন হয় সেখান থেকে ইন্সপায়ার্ড। সো দিস ইজ আ ফোর ইন ওয়ান কাইন্ড অফ আ শাড়ি। আচ্ছা, অথচ এটা লিনেনের উপর, এটা একটা সিল্ক লিনেনের, মানে যারা হয়তো শাড়ি পরতে, শাড়ি অতটা ক্যারি করতে পারেন না, নতুন নতুন শাড়ি পরছেন, এরকম অনেকে রয়েছে, তাদের কাছেও এটা ভীষণ কমফোর্টেবল হবে শাড়িটা, এবং বিভিন্ন অকেশনেও এটাকে পরা যেতে পারে। ওই তো বললাম, আপনি একটুখানি একটা এইটার সঙ্গে যে ব্লাউজটা আছে সেটা দিয়ে, অ্যাকচুয়ালি স্পিকিং আজকের দিনে তো কেউ আর ধরে নিন বেনারসি কাঞ্জিবরম পরে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি অ্যাটেন্ড করে না, আর আমাদের এখানে যেহেতু একটা গ্রীষ্মপ্রধান দেশ, সারাক্ষণই গরম, তো এই শাড়িটা পরে একটু ভারী গয়না পরে ফেললে এটার সঙ্গে যে ব্লাউজটি আছে সেটাও আবার ইনসিডেন্টালি এই রঙেরই। আচ্ছা, তো সেই শাড়ি ব্লাউজটা পরলেন, পরে একটু ভারী গয়না পরলেন, আপনি ইউ আর রেডি ফর বিয়ে বাড়ি, একদম একদম। আর এটার সঙ্গে আপনি একটা সাদা ব্লাউজ পরলেন, মেবি একটু লেসের কাজ থাকলো তাতে, আপনি আপনার অফিসেও পরে যেতে পারেন এবং আফটার অফিস কোনো পার্টিতেও পরে যেতে পারেন। একদম একদম, এবং এটার সঙ্গে মুক্তোর গয়নাও ভীষণ ভালো লাগবে, মুক্ত ডায়মন্ডও ভালো ভালো লাগবে, একদম একদম। এবং তার সঙ্গে যদি কেউ একটু অন্য ধরনের গয়না, সুতোর গয়না বা অন্য কোনো, এইটার সঙ্গে আমি সুতোর গয়না সাজেস্ট করব, এটা ভীষণ একটা কি বলবো ক্লাসিক একটা পিস, সব দিক থেকে একটা ক্লাসিক পিস, তো ক্লাসিক পিসের সঙ্গে না ঠিক, আমি সুতোর গয়নাটা এই জন্য পরে আছি, একটা এটার মধ্যে অনেকগুলো কালার, আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা, দ্যাটস ওয়ান, আর সাদা একটা এমন কালার বা কালো একটা এমন কালার সবকিছুকে অ্যাবজর্ব করতে পারে,
কিন্তু যেই তার মধ্যে একটু জড়ি বা একটু কাজ বা একটু চুমকি বা একটু অন্য ধরনের ট্রেডিশনাল ভিউজ এর ডিজাইন এসে যায় না, তখন তার মধ্যে আমরা যদি সাবেকির সঙ্গে সাবেকিটাই যদি রাখি সেটা ইন ইটসেলফ একটা স্টাইল। একদমই তাই। তাহলে এটার সঙ্গে রূপোর গয়না কিন্তু পরা যেতে পারে আমার যেটা মনে হচ্ছে, যে রূপোর গয়না আপনি পড়তে পারেন, কিন্তু পুরো রূপোর গয়না এটা এটার সঙ্গে হয়তো ক্যারি, আমি আমি হলে পড়তাম না, আমি তো আমি আমি নিজেকে দিয়ে বিচার করতে পারি, আমি হলে এটার সঙ্গে আজকাল খুব দেখবেন টু টোন সিলভার বেরিয়েছে, তার মধ্যে একটু সিলভার হয়েছে তার মধ্যে একটু গোল্ড আছে, ওইটা ওই জিনিসটা যদি পরা যায় তাহলে খুব সুন্দর লাগবে। ইনফ্যাক্ট আমি তো নিজে যখন নিজের জন্য রূপোর গয়না কিনি, খুব কমই এরকম রূপোর গয়না আমি নিজের জন্য কিনি যেগুলো একেবারে সিলভার, সিলভার না আমি টু টোনডি কিনি, টু টোনডি ভালো লাগবে এর সঙ্গে, খুব সুন্দর এটা। এবং আরো কিছু রয়েছে, আমি একটা শাড়ি আমি তখন শুরু হবার সময় বলেছিলাম যে যেটা মূলত আমরা দেখি যে শিফনের এইটা ব্লাউজ, এইটা ব্লাউজ কিভাবে বানালে সুন্দর লাগবে এটা যদি একটু দর্শকদের বলে দেন কিরকম ভাবে বানালে। দেখুন এইটা এইভাবে ব্লাউজটা আছে তো আমাকে, সুতরাং এই কাজটা আমাকে ব্যবহার করতেই হবে। এবার এই কাজটা আমাকে হয় আপনি হাতে ব্যবহার করবেন, নয় আপনি পিঠে ব্যবহার করবেন। হাতে ব্যবহার পিঠে যদি ব্যবহার করেন তাহলে এটা একটু এমনভাবে ব্যবহার করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি প্লেস করতে হবে যাতে তলার কাপড়টার সঙ্গে ওটা ব্লেন্ড না করে যায়, এটা আলাদাভাবেই ডিজাইনটা দেখা যায়। হাতে ব্যবহার করলে তো হাতে দেখাই যাচ্ছে, সেটা নিয়ে কোনো অসুবিধাই নেই। আর আপনি যদি সামনে পিছনে মিলিয়ে এটা এটাকে পুরো এই জিনিসটাকে করার একটা সাইডে কারণটা এটাই যে এটাকে যাতে মধ্যখান থেকে কেটে আমরা সামনে পিছনে পাটি পাটি করে ইউজ করতে পারি, একটা একদম অন্যরকম লুকটা আসবে। আর আপনি যদি মনে করেন, ধরে নিন আপনার বাড়িতে আপনি এটা কাউকে গিফট দিলেন যিনি একটু বয়স্ক মানুষ, যিনি হয়তো অতটা এক্সপেরিমেন্ট করতে রাজি নন বা কমফোর্টেবল নন, তিনি এটাকে হাতে ব্যবহার করে সাধারণ সাধারণ হাতে মানে দুরকম ভাবে বানালে ভালো লাগবে। শাড়িটার মধ্যে এমন একটা ব্যাপার রয়েছে যেটা ইটসেলফ সুন্দর, যে কোনো কিছুর সঙ্গে এটাকে মানিয়ে নেওয়া যেতে পারে। আর একটা শাড়ি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তখনই আমি আপনাকে ঠিক অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে এটার মধ্যে একটা অভিনবত্ব আমি এইটা এবারে হচ্ছে ফুল, আপনাকে বললাম ফ্লোরালস গুলো খুব খুব ইন ফ্যাশন, তো এটা একটা মসলিন শাড়ির উপরে আমরা ফ্লোরাল প্রিন্টস করিয়েছিলাম। এবার এটা তার মধ্যে আপনার এই মাহেশ্বরী বর্ডার আছে, বর্ডারটা মাহেশ্বরী বর্ডার। আচ্ছা, আর এটার যে ব্লাউজ পিসটা আছে সেটা আপনার ক্রেপের, পিওর ক্রেপের, এটা একেবারে একদম ভেরি বোর্ডরুম শাড়ি। এই শাড়িটা ভীষণ সুন্দর, এটা এটাকে এটাকে বটনেক করে বানালেও তো সুন্দর, এটা বটনেক করে বানালে ভালো লাগবে। এটা একেবারে সরু স্লিভস এর হাতা দিয়ে যদি আপনি করেন তাহলে ভালো লাগবে, এটাকে যদি আপনি এত বড় হাতা করে পরেন তাহলেও ভালো লাগবে, মানে এটার মধ্যে সত্যি এই শাড়িটা ভীষণ একটা ক্লাসি শাড়ি। আপনি কালারটা দেখুন না, ঠিকই একদম একটা গোল্ড টোন আছে, একটা সিলভার টোন আছে, এবং এবং যে এই যে ফুলগুলো আমরা যেগুলো করিয়েছি তার কালার্স গুলো সমস্ত আর্লি টোনস, সব আর্লি টোনস। আর্লি টোন থাকলে পরে কি হয়, যেটা অনেকে ভয় পান যে আমার বয়স হয়ে গেলে আমি কি এটা করতে পারবো, এই শাড়িটা একটু ন্যাচুরাল মাসলিনের উপরে করা শাড়িটা দামি, তখন আমাদের মাথার মধ্যে ওই চিন্তাটা আসে যে এটাকে আমি পড়তে পারবো অনেকদিন, এই শাড়িটা সত্যি অনেকদিন অব্দি পরা যেতে পারে। যদিও প্রথম কথা আমি প্রথমে এইখানেই কাটবো যে বয়সটা কিন্তু সম্পূর্ণরূপে ম্যাটার করে না, ম্যাটার করে না, আপনি যদি ভালোভাবে ক্যারি করতে পারেন একদমই তাই। এবং এত সুন্দর শাড়ি এবং পোশাক নির্বাচন করার গাইড যদি থাকে তাহলে তো নিজে রানি হতেই হবে, এটা নিয়ে তো কোনো আর দ্বিমত থাকতেই পারে না। এবং আরো একটা শাড়ি আমরা অনেকক্ষণ দেখছি, আর একটা ড্রেস রয়েছে যেটা আপনি বলছিলেন যে এটা একটা আজরক প্রিন্ট থেকে আমরা একটা এই ফিউশনগুলো চিরকাল চলে একটা স্ট্রেট লাইন একটা ড্রেস বানিয়েছিলাম। এবার এই ড্রেসটা আপনি এটা টিপিক্যালি নট আ অফিস ড্রেস, এটা আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে একটু কোথাও বেড়াতে গেলেন, এটা সিনেমা দেখতে গেলেন, ফ্যামিলির সঙ্গে কোনো কিটি পার্টিতে গেলেন, সেখানে একটা পরে যাওয়ার মতো একটা ফিটেড ড্রেস, ফিটেড গার্মেন্ট, মানে উইকেন্ডে আরামসে যাওয়ার জন্য বড়ের সঙ্গে কোথাও বেড়াতে গেলেন মাস্তি সেটা পরে গেলেন সেজে গুজে বেরোলেন, একদম মানে অসাধারণ দেখাবে সেটা। একদম। আরেকটা শাড়ি এখানে রয়েছে মানে যেটা অসাধারণ, আমার এই শাড়িটা লেগেছিল, এইটা তো লালটা, লালটা না পুজোর সময় একটা লাল রংটা টানে মানুষ, একদমই তাই। আর এই লালটা হচ্ছে কি একেবারে ওইটা আপনি লালটা একটু কালচে দেখলেন, এই লালটা হচ্ছে কি একদম মানে আনঅ্যাপোলজেটিক্যালি রেড, ভার্মিলিয়ান রেড যেটাকে বলে সিঁদুরের লাল। এই লাল শাড়িটা যদি
এই শাড়িটার সঙ্গে কিছু বক্তব্য একদমই তাই, একদম এটা এই শাড়ি অষ্টমীর অঞ্জলি, অষ্টমীর অঞ্জলি এবং সন্ধ্যা আরতি তো একদম একদম। এটা হলুদ পাড় আছে, সমস্ত কালার গুলো ইউজ করা, ট্রেডিশনাল কালার ইউজ করা, উইথ থট ইউজ করা যে এই শাড়িটা আমি পুজোর সময় অমুক সময় পরব, একদমই তাই। এবং এই ব্লাউজটাকে কোনোভাবে এই শাড়িটার সঙ্গে, এই ব্লাউজটাকে আমি এনেছি আপনাকে এইটা দেখানোর জন্য যে একটা ব্লাউজ কত দূর গর্জিয়াস হতে পারে। এটা কিন্তু একটা মানে একটু হাই কোয়ালিটি কটনের উপরে ব্লাউজটা তৈরি করেছি। আমি জেনারেলি চেষ্টা করি কাজ কটনের উপরে বেশি করতে, কারণ এ ওটা পকেট ফ্রেন্ডলি হয়, বি ওটা পরতে আরাম হয়, আর সি ওটার মধ্যে না কাজ করলে কাজ করতে ভয় কম লাগে। এই যে কাজগুলো এখানে করা হয়েছে এগুলো সমস্ত হাতের কাজ হয়েছে। এবার কটনে না নিজস্ব একটা স্ট্রেংথ থাকে, সেটা এই ধরনের কাজকে ক্যারি করতে পারে। যদি আজকাল অনেক কিছু মিডিয়ামের উপর এই ধরনের কাজ হয়, আমি প্রেফার করি কটন এই এই পার্টিকুলার কারণগুলোতে। এবার এই পার্টিকুলার ব্লাউজটা দিয়ে আপনি এই শাড়িটা যেরকম করতে পারবেন, এই শাড়িটাও করতে পারবেন একদম, মানে বিভিন্ন ধরনের। এবং এর সঙ্গে একটা একটা ব্ল্যাক শাড়িও অসাধারণ, একদম একদম অসাধারণ দেখাবে। এই এই ব্লাউজগুলো একটা সেট আছে, মানে একটা পুরো সিরিজ করেছিলাম আমি, করেছি অ্যাকচুয়ালি, এখন চলছে, ইটস রানিং সিরিজ। এই সিরিজটার কারণটাই ওটা, ওই একটা কালো ব্লাউজ আপনি প্রথম দিকে দেখালেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ওই একই সিরিজের ব্লাউজ এইটার। এবং আমরা কালার চয়েসেসগুলো কিরকম করি, অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ড্রোবে যদি এই কালারগুলো থাকে না মোটামুটি কভার থাকে, বেজ, কালো, লাল, হলুদ, তুতে, রানী, মানে এগুলো থাকলে মোটামুটি এগুলো সব বাংলা ওয়ার্ড্রোবে থাকে এবং মোটামুটি আপনি আপনার সবকিছু কভার করে ফেলেছেন। আর কটনে করার ব্যাপারটা হচ্ছে কি, যেমন আপনাকে বললাম কস্টটা ম্যানেজড হয়, আরেকটা ব্যাপার হচ্ছে কটনের তো একটা নিজস্ব লংজেভিটি আছে, কিছুদিন মধ্যে দেখবেন আপনি ব্লাউজটা পরে পরে বিরক্তও হয়ে যাবেন এবং ব্লাউজটা সেরকম থাকেও না, আপনার মনে সেই হবে না যে মানে এত খরচা করে এই ব্লাউজটা করলাম আর একটা কিনবো, মনে হবে না সেটা, কারণ ইট ইজ নট প্রাইস দ্যাট ওয়ে, একদমই তাই। এটাই যদি আমি সিল্কের উপর করতে যেতাম এটার দাম 5.5-6 হয়ে যেত, ঠিকই ঠিকই বুঝতে পারলাম, একদমই তাই। অথচ মানে এমন একটা ডিজাইন বা এমন সুন্দর ভাবে করা হয়েছে যেটা যে কোনো শাড়ির সঙ্গে এবং যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় সন্ধ্যেতেও যেরকম মানানসই, সকালবেলাও সেরকম মানানসই। এবং এইটা ওয়ার্ড্রোবে কেন একটা মাস্টার, আপনাকে বললাম না কিছু রং আপনি যদি রাখেন আপনার ওয়ার্ড্রোবে আপনি মোটামুটি কভার, একদমই তাই। কিন্তু শুধু রঙের ক্ষেত্রে নয়, আপনি যেটা বারবারই বলছেন যে তার ডিজাইন, তার উইভিংটা ঠিক মতন কিনা, কাপড়টা ঠিক মতন কিনা, সেটা সব বিষয়টাকে নজরে রাখতে হবে। আমি অ্যাকচুয়ালি যেটা আর্জ করি মানুষকে পড়তে, সেটা হচ্ছে কি, আমরা না অনেকটা ফ্যাড ফলো করে ফেলি, আচ্ছা এবারে এইটা ওবারে ওইটা, ওরকম ভাবে ঠিক না গিয়ে না যদি কেউ যদি নিজের মতো করে তার স্টাইলিংটা করে, যে তাকে প্রত্যেকে কিন্তু আমরা জানি যে আমাকে, আমি যেরকম জানি আমাকে বেজ পরলে খুব ভালো লাগে বা আমাকে হলুদ পরলে খুব ভালো লাগে, আমার ওয়ার্ড্রোবে বেশিরভাগ সময়তে ওই ওই বেশি শাড়ি আমার ওই রঙেরই আছে, কারণ ওটা পরলে আমাকে ভালো লাগে তাই জন্যই ওটা আছে। তো এটা নিয়ে কোনো গিল্ট কমপ্লেক্সের, কোনো গিল্ট ট্রিপের দরকার নেই, যেটা পরলে আপনাকে ভালো লাগে, আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেই ধরনের পোশাক আপনি পরবেন। কোনো ফ্যাড ফলো আমি নিজে কোনোদিন করি না, এবং আমি বলিও যে টিপিক্যালি একটা ক্লাস ক্যান নেভার গো আউট অফ স্টাইল, একদমই তাই। হ্যাঁ, তো আপনি যদি সেরকম ভাবে চুজ করেন আর একটু যদি পড়াশুনো করেন, মানে ধরে নি আমি এটাকে তসর বললাম, আপনি বলতে পারবেন যে না এটা তসর তো না, এটা কটন, একদমই তাই। এই জিনিসটা যদি একটু পড়াশোনা যদি থাকে না, একটু বেশি তো না, কারণ ওটা নিয়ে আপনার কাজ না, কিন্তু একটু পড়াশোনা করে যদি আপনি বাজারে বেরোন, তাহলে দেখবেন যে আপনি ঠকবেন কম, জিনিসটা আপনার ভালো হবে। এবং সত্যিকারের যারা যেই জিনিসটা করলে আমাদের উপকার হয়, ইন দ্য সেন্স আমি আমার কথা বলছি না, আমি তো জাস্ট মধ্যেখানে একটা ভেরি স্মল ক, এই তাঁতিরা যেটা ওদের উপকৃত, ওরা উপকার হবে, কারণ প্রত্যেকটা এই জিনিসটা হ্যান্ডমেড, এইটার এক্সাক্ট রেপ্লিকা আপনি এর থেকে আধেকের আধেক দামে আপনি একটা জায়গায়, কোনো একটা জায়গায় পেয়ে যাবেন। আপনি যদি সেটা কেনেন, ইউ আর বাইং এ মেশিন মেড আইটেম, দামটা আপনার অনেক কম ঠিকই, কিন্তু এই যে তাঁতিরা, এই যে উইভার্সরা, তাদের কাজ ছেড়ে ছেড়ে ওরা যে অন্য জবে চলে যাচ্ছে, অন্য জায়গায় মাইগ্রেট করছে, এটার কারণটা কি, কারণ দেয়ার ইজ নো বিজনেস ফর দেম, একদমই তাই। সো আপনি যখন যদি একটু লেখা, মানে একটু যদি পড়াশোনাটা করে আপনার পারচেজটা করেন, তাহলে নট অনলি উইল ইউ সার্ভ ইয়োর সেলফ, ইউ উইল অলসো সার্ভ দ্য উইভার্স, যাদের অ্যাকচুয়ালি আপনি হেল্প করতে চান। আপনি আমরা কিন্তু সবাই সেটা চাই, বুঝিও ঠিকই বুঝিও, কিন্তু সেটা করলে পরে আমরা, ওরাও উনি, আপনি নিজেও উপকৃত হবেন, ওরাও উপকৃত হবে।
একদমই তাই, মানে পার্থক্যটা বুঝতে হবে যে এই শাড়ি আরেকটি দোকানের মধ্যে শোকেসে রয়েছে, সেখানে হয়তো 2,000 টাকা দাম, এবং এটা যদি আমি একটা সুন্দর ঠিকঠাক জায়গা থেকে কিনি সেটা হয়তো 20,000 টাকা দাম, কিন্তু 2,000 আর 20,000-এর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। হ্যাঁ, 2,000 আর 20,000-এর মধ্যে পার্থক্য বুঝতে হবে, এবং একটু ওই যে আপনি যদি একটু জানেন না তাহলে বুঝতে পারবেন যে এই শাড়িটার না, আমি যদি এই শাড়িটার দাম 20,000 টাকা চাই আমি ঠিক চাইছি না, একদমই না। আমি উদাহরণ আমি বলছি, আমি সেটা আমি জাস্ট কথার পরিপ্রেক্ষিতে বলছি, এই শাড়িটার দাম যদি আমি 2,000 টাকা চাই তাহলে আমি আমি ট্রেডে আছি, আমার পড়াশোনাটা একটু বেশি, আপনার হয়তো অতটা নেই, কিন্তু আমার অ্যান্টেনাটা খারাপ হবে যেটা 2,000, তাহলে এটা হয় এটাতে কোয়ালিটি কম্প্রোমাইজ আর নয় এটা মেশিন, একদমই তাই, আমি তো সেটা কিনতে বেরোই না, ঠিকই তাই। কিন্তু এটা যদি 20,000 তাহলে ওল্ড একদম তাই, তাহলে এটা কোথায় দাম হতে পারে মোটামুটি 5-6-7 এরকম একটা দাম মাঝে একটা দাম হতে পারে। এই এই জিনিসটা জানলে পরে না ঠকার জায়গাটা থাকে না, আর আপনি যাকে হেল্প করার জন্য বেরিয়েছেন, ইউ ওয়ান্ট টু সার্ভ দ্য উইভিং কমিউনিটি অফ ইন্ডিয়া, ওটা অ্যাকচুয়ালি একটু লেখাপড়া করলে বা সেটা সত্যিই করা যায়। ঠিকই তাই, ঠিকই তাই, মানে অনেকে দরদাম করেন যে এটা এত টাকা এটা অতটা হতে পারে না, কিন্তু এই যে মানে একটা শাড়ি তৈরিতে যে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে, এবং এক একটা মেটেরিয়াল কেনার ক্ষেত্রে বা সেটাকে তৈরি করে আনা বা যেখান থেকে কালেক্ট করার যে কতটা পরিশ্রম, সেটা যারা এই সঙ্গে যুক্ত রয়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন। আর কি রয়েছে, আমি আমি ব্লাউজ কিছু নিয়ে এসেছিলাম, কারণ আমি স্টিচড গার্মেন্টস এর আজকাল খুব কাজ করছি, দেখলো আমি আমার কিছু একদম টিপিক্যাল ক্লাসিক জিনিস এনেছিলাম, এটা একটা গোল্ড ব্লাউজ, তার মধ্যে একটা লাল দিয়ে বোটনেক আপনি বলছেন, একটু লালের একটা অ্যাক্সেসরাইজ করা আছে, অ্যাকসেন্ট দেওয়া আছে, আর পেছন দিকে একটু ছোট্ট কাজ করা আছে আপনার জারদোজি, হালকা জারদোজি কাজ করা আছে একটা, এইটা আপনি একটা ঢাকাইয়ের সঙ্গে পড়তে পারেন, এটা আপনি একটা বর্ডার একটা বেনারসি আছে তার সঙ্গে পড়তে পারেন, একটা কাঞ্চিপুরম আছে তার সঙ্গে পড়তে পারেন, এবং দেখুন আগে কালার চয়েসেস রেড, ঠিকই, কারণ রেড আমাদের কাছে থাকে। সেকেন্ড হচ্ছে কি, এটা একটা রসিল্কের একটা ব্লাউজ, এইটার মধ্যেও হাতে কিছু এমব্রয়ডারি করা আছে, এইটা মেশিন এমব্রয়ডারি, আর একটা এই আগেন টিপিক্যাল কালার্স মারুন অ্যান্ড ব্ল্যাক টিপিক্যাল কালার্স আপনার ওয়ার্ড্রোবে থাকবে, আর একটা হচ্ছে কি চিরন্তন ফেভারিট কটন ইন্ডিগো, একদম কটন ইন্ডিগো খুব সুন্দর, এই হচ্ছে কি সেটা, এইটার মধ্যে আমাদের অ্যাকসেন্ট হচ্ছে কি এইটা পেছন দিকে যে টাসেল গুলো লাগানো আছে সেলাই করা আছে সেটা দিয়ে আমরা এটাকে অ্যাকসেন্টুয়েট করেছি, খুব সুন্দর, এবং এইটাও ভীষণ ভাবে মানে চোখ টানে, যেটা আমার আমার মধ্যে রয়েছে, হ্যাঁ এটা অসাধারণ দেখতে আপনি আজকে নিয়ে এসছেন, সত্যি আমাদের ইচ্ছে করছে যে পুজোর কেনাকাটি মানে যারা দেখছেন তারাও মোহিত হয়ে দেখছেন আশা করি আমার মতো, এবং ওনাদেরও তাই মনে হচ্ছে যে এগুলো আমরা যদি হাতের সামনে পেতাম তাহলে এক্ষুনি হয়তো সবটাই আমরা নিয়ে নিতাম। সেই কিভাবে আপনারা কাপড়াকে হাতের মধ্যে পাবেন এবং কিভাবে শর্মিষ্ঠা দিকে আপনাদের ফ্যাশন গাইড হিসেবে পাবেন সে বিষয়ে তো আসবো, তার আগে আমি একটা প্রশ্ন করি দিদি আপনাকে, যে আপনি যেরকম বিভিন্ন ক্ষেত্র থেকে বেরিয়ে এসে নিজের ইচ্ছেটাকে প্রকাশ করেছেন বুটিকের মাধ্যমে, অনেকেই আসতে চাইছেন, অনেকে করছেনও, যাদের অনলাইন বুটিকও অনেকে রয়েছে আবার এমনিও বুটিক করছেন, কিন্তু যারা আসতে চাইছেন নতুন করে বা বুটিক করেছেনও, তাদের ঠিক কোন বিষয়গুলোকে একটু খেয়াল রাখা উচিত? কোয়ালিটি একটাই জিনিস আছে, কোয়ালিটি যদি কোয়ালিটি ঠিক থাকে আপনার ব্যবসা নিয়ে আপনাকে ভাবতে হবে, আপনার কাছে আপনার আপনার ব্যবসা কিভাবে চলবে, আপনার ব্যবসা চলবে কনস্ট্যান্ট ফ্লো অফ অর্ডার্স কনস্ট্যান্ট ফ্লো অফ কাস্টমার্স, এই দিয়েই তো আপনার ব্যবসা চলবে। আপনি যদি আপনার কোয়ালিটি সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন এবং কোয়ালিটির প্রতি নিষ্ঠাবান থাকেন আপনার ব্যবসা আটকায় কেউ কেউ নেই, দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে কি ব্যবসাটা না অ্যাকচুয়ালি আমি এটা আগেও বলেছি এবং আমি এটা মনে করি কারণ আমি আই হ্যাভ বিন দেয়ার, ব্যবসাটা না ইটস আ ফুল টাইম থিং, সবসময় এটা একটা বাচ্চার মতো, আপনাকে না এটাকে নার্চার করতে হবে ওইভাবেই যেরকমভাবে আপনি একটা নিজের সন্তানকে বড় করেছেন, তো তখন মানে সব কিছু ছেড়ে একটাই ধ্যান জ্ঞান সেটা হচ্ছে কি আমার ব্যবসা, মানে ব্যবসাটা বাই দ্য ওয়ে হয় না, বাই দ্য ওয়ে বলতে মানে আমি আজকে সিনেমা দেখতে যাচ্ছি আমার বরের সঙ্গে,
তো ঠিক আছে এটা কালকে আমি হ্যান্ডেল করবো, এই কোয়েরিটা আমি কালকে হ্যান্ডেল করবো না, ইউ হ্যাভ টু স্ট্রাইক ইট ওয়েন দ্য আয়রন ইজ হট. আজকে কোয়েরি আজকেই হ্যান্ডেল করতে হবে, হোয়াট এভার টাইম ইট টেক্স. একটা দিন গেছে আপনি বিশ্বাস করবেন, আমি এমন এটা একদম আমি নিজের বড়াই করে বলছি না, সত্যি বলছি, একটা দেড়টা অবধি আমি কন্টিনিউয়াসলি কোয়েরি হ্যান্ডেল করি, এখনও প্রয়োজন পড়লে পরে আমি সেটা করি. আমার এতটুকু আমি আমার মানে আমার ক্লান্তি হয় না, বাট দেন আমাকে বলে আমার বাড়ির লোকজন আমাকে ওয়ার্কহলিক বলে, সেটার মধ্যে যাচ্ছি না আমি. কিন্তু সত্যি কথা বলছি, একটু ওয়ার্কহলিক হওয়া লাগে একটা ব্যবসাকে দাঁড় করাতে গেলে, এবং ব্যবসা কারোর সঙ্গে হয় না, ব্যবসা করতে গেলে আপনি আপনার অনেক কিছু ছাড়তে হবে আপনাকে, কারণ এই দিস ইজ আ ফুল টাইম অকিউপেশন. এবং যেটা সবচেয়ে আগে ছাড়তে হবে সেটা হচ্ছে চাকরি. চাকরি করতে করতে ব্যবসা হয় না, আপনি ওটাকেও জাস্টিস করতে পারবেন না, এটাকেও জাস্টিস করতে পারবেন ঠিকই. তো আপনাকে যদি ব্যবসাটা দাঁড় করাতে হয় এবং সিরিয়াসলি করতে হয়, তো সেই ক্ষেত্রে উপায় একটাই, সেটা হচ্ছে গিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে আমি যদি মনে করি যে আমি 10 ঘন্টা এটার পিছনে দেবো, 10টা ঘন্টা আমি এটার পিছনেই দেবো, কাম ওয়াটস মি, তো অতটুকুনি যদি আপনার ডেডিকেশন থাকে এ, আর সেকেন্ড যদি আপনি ইফ ইউ আর ইউনো কনশিয়াস অ্যাবাউট কোয়ালিটি, আর আপনি যদি কোয়ালিটি মেনটেন করেন আপনার কাছে আপনার কাস্টমার আসবে, বারবার আসবে, নিজেরা আসবে এবং আরও লোকজনকে রেকমেন্ডও করবে, নিয়েও আসবে. ব্যবসা অ্যাকচুয়ালি বাড়ে সেভাবে, এবং যে বিষয়টাতে আমরা আসবো এবার দর্শকদেরও যেটার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন, এবং এই এই যে আপনার কালেকশন দেখার পর তো আরোই, কিভাবে কাপড়ার সঙ্গে ওনারা যোগাযোগ করবেন এবং কি করে ওনারা পৌঁছবেন আপনার কাছে? কাপড়ার একটি ফেসবুক পেজ আছে, তাতে সিইউপি, আপনি ফেসবুকে গিয়ে CUPRAA সার্চ যদি করেন, আপনি ফেসবুকেও কাপড়াকে পাবেন, আপনি ইনস্টাগ্রামেও কাপড়াকে পাবেন. আপনি যদি ওখানে কোনো মেসেজ ইনবক্স করেন, বা যদি কোনো ওখানে আমরা ডেইলি আপলোডস করি আমাদের নতুন নতুন কালেকশন, নতুন কাজ, নতুন জুয়েলারি সব কিছু না রোজ রোজ আপলোড করি, নতুন আপলোডস থাকে. তো আপনি যদি কোনো ব্যাপারে কোনো কোয়েরি করেন, আমি গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেকটা কোয়েরি আপনার আনসার্ড হবে. আপনি যদি পার্টিকুলার কোনো জিনিস অর্ডার করতে চান, আপনি ইনবক্স করতে পারেন সেইখানে, মানে কাপড়ার পেজে গিয়ে ইনবক্স করতে পারেন. আমি আই সি টু ইট দ্যাট এভরি ডট, এভরি আই ইজ ডটেড, এভরি টি ইজ কাট. I personally see to that. তো সুতরাং ওইভাবে কাপড়ের সঙ্গে আপনার যোগাযোগ রাখতে পারেন. কাপড়ার একটা স্টোর আছে, একটা ব্রিক এন্ড মর্টার স্টোর আছে. আমরা যারা কলকাতায় থাকি বা কলকাতার সঙ্গে অ্যাসোসিয়েটেড সবাই বালিগঞ্জ কালচারাল পুজোটা চিনি, তো বালিগঞ্জ কালচারাল পুজো মানে ট্রায়াঙ্গুলার পার্কের খুব কাছে আমাদের অ্যাড্রেস, 56 যতীন দাস রোড, কলকাতা 29. আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের অ্যাড্রেস, 56 যতীন দাস রোড, যতীন দাস পার্ক না, যতীন দাস রোড, ট্রায়াঙ্গুলার পার্কের কাছে, মানে গড়িহাট এবং দেশপ্রিয় পার্কের মাঝামাঝি ট্রায়াঙ্গুলার পার্ক, ওর কাছে আমাদের দোকানটা. আপনারা দিদি কিন্তু দুবার বললেন অ্যাড্রেসটা, আশা করি আপনারা অ্যাড্রেসটা নোট করে নিয়েছেন, কারণ আপনাদেরকে বারবারই বলছি যে পুজোর সময় নিজেকে একটু হাটকে দেখাতে আপনাদেরকে কিন্তু কাপড়াতে আসতে হবে. দিদি অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনারা খবরের বিষয়ে আপডেট থাকতে অবশ্যই চোখ রাখুন সংবাদ বিশ্ব বাংলার পাতায়, এবং হিন্দি নিউজের বিষয়ে আপডেট থাকতে চোখ রাখুন পরিবার সমাচারে. নমস্কার.